দলীয় প্রার্থীদের সমর্থনে হাবড়াতে রোড শো করলেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ধামসা মাদলের তালে এদিনের অনুষ্ঠানে পা মেলান বহু দলীয় কর্মী সমর্থকরা। শেষ রবিবারে হাবড়ায় রঙিন প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিক। পুরসভা নির্বাচনের আগে শেষ রবিবারের প্রচারে সকাল সকাল হাবড়ায় আসেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া পুরসভার 3, 4 এবং 5 নম্বর ওয়ার্ডে হুটখোলা গাড়িতে তিনি দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার করলেন। প্রচারে নজর কাড়ে ধামসা মাদল, আদিবাসী নৃত্য। এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রচারের শেষে সাংবাদিকদের তিনি জানান, বিধানসভা ভোটের থেকে ভালো ফল হবে পৌর ভোটে। পাশাপাশি তিনি বলেন, প্রার্থীরা জয়লাভ করবেন, বিজেপিকে গোহারা হারাবো। গোবরডাঙ্গার সুভাষ দত্ত প্রাক্তন চেয়ারম্যান, তিনি কাল রাত্রিবেলায় প্রত্যাহার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি মমতা ব্যানার্জির সাথে থাকব, তার নির্দেশেই চলবো, তাকে আমি সমর্থন করেই চলবো, এবং আমি আমাকে প্রার্থী না করুক, আমি নির্দলীয় হয়েছিলাম, আমি প্রত্যাহার করলাম। সুভাষ দত্তকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। উনি বলেছেন, আমি নির্বাচনে খাটবো গোবরডাঙ্গায়। আর যারা এখনও বলছে 1:30 পর্যন্ত, যারা প্রত্যাহার করতে চান করে নিন, বেলা আজকে বেলা 1:30 পরে আমি প্রেস কনফারেন্স করে যোগ্য কয়জন উড্ড করবে না নির্দলে, সে পরে করে দল থেকে বহিষ্কার করবে। কয়েকদিন আগে হাবড়ায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, জেলে যেতে হলে হাত গরম করে যেতে হবে। এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বিজেপির রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, উনি একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছেন, হরলিক্স বেবি। দলীয় কার্যালয়ে ঢুকলে কর্মীরা ওনাকে চেয়ার নিয়ে তাড়া করেন। উনি আবার একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছে, ওটাকে বদল কুতকুত টাইপের দেখতো, তো ওটাকে বলতে হবে হরলিক্স বেবি। হরলিক্স বেবি যেমন রাজু বলি আমরা, একটা ক্যাপশন হয় দেখবেন টিভিতে, হরলিক্স বেবি রাজু। ও জানে না যে ও পার্টি পেছে, বিজেপির পার্টি পেছে ঢুকলে বিজেপির লোকেরা চেয়ার দিয়ে তাড়া করে। আর আমাদের তৃণমূল কংগ্রেস একটা কর্মীর সাথেও নিজের তুলনা করবে, আমাদের কর্মীরাও কাউন্টার করবে, যদি প্রমল্লিক কাউন্টার করবে না, আমার কাউন্টার তো আমি অনেক বড় জায়গায় কাউন্টার করবো। তাহলে বিজেপিকে বলবেন পায়ের তলার মাটি নেই হাবড়ায়, বিজেপিকে তো আমি চ্যালেঞ্জ করছি, যত বড় লিডার আসুক হাবড়ায় আসুক, আমি তো 3 দিন ঘুরবো হাবড়ায়, হাবড়ায় বিজেপিকে গোহারে হারাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।